সৌদি আরবে থাকছে না আকামা পদ্ধতি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রচলিত আকামা বা কাজের অনুমতিপত্র পদ্ধতির পরিবর্তে দেওয়া হবে নতুন পরিচয়পত্র। এটিকে আকামার পরিবর্তে পরিচয়পত্র বলা হয়। এর ফলে সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রচলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আকামা পদ্ধতি আর থাকছে না। সৌদি পাসপোর্ট বিভাগের প্রধান সহকারী পরিচালক কর্নেল খালেদ আল সাইকান আরব নিউজকে জানান, আকামা জালিয়াতি সহ তথ্য নিবন্ধন সহজ করার জন্য এ ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে। সৌদি আরবে চিরাচরিত সাদা আকামা কার্ডের পরিবর্তে নতুন এ ধরনের একটি কার্ড দেওয়া হবে। সৌদি পাসপোর্ট বিভাগ হতে আরও বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাস হতে ডাকযোগে প্রবাসীরা এই নতুন পরিচয়পত্র পাবেন। নতুন আকামা কার্ডে সব ধরনের তথ্য থাকবে এবং এটি অনলাইনের মাধ্যমে নবায়ন করা যাবে। সৌদি পাসপোর্ট বিভাগের কাছে আপনার বাসার ঠিকানা আছে, তাই ভয়ের কিছু নেই, তারা ডাকযোগে আপনার কাছে নতুন কার্ডটি পাঠিয়ে দেবে। এদিকে এই ব্যবস্থার মাধ্যমে নতুন প্রযুক্তিতে তথ্য জালিয়াতি বন্ধ, তথ্য নিবন্ধন এবং নবায়ন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার সম্ভব হবে। অন্যদিকে এতে তথ্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবে প্রবাসীদের বৃত্তি, কাজের যোগ্যতা, জাতীয়তা, ওয়ার্ক পারমিট সংখ্যা, ধর্ম, নিয়োগকর্তার নাম, সংখ্যা ও তারিখ। তবে এ ধরনের তথ্য সম্মিলিত নতুন পদ্ধতিকে আর আকামার পরিবর্তে পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে। সৌদি সরকারের এই পদক্ষেপের ফলে সৌদিতে যারা জাল বা নকল আকামা ব্যবহার করছে তাদের ধরা সহজ হবে এবং এতে দিন শেষে সৌদি আরবে প্রবাসীরা উপকৃত হবে। ভিডিওটি সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং পরিশেষে সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।